আসসালামু আলাইকুম। আমরা যদি এখন গুগলে সার্চ করি যে গত 10 বছরে সব থেকে হাইয়েস্ট পেইং জবগুলো কি কি ছিল, তাহলে সবার প্রথমে যে জবটা আসবে সেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট জব। এবং এই ডেটা সায়েন্টিস্ট জবটা কেন এত ডিমান্ডিং এবং কেন হাইয়েস্ট পেইং, এটা জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনগুলোতে কী হয়েছিল। তা আমি যদি এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনের কথা বলি, তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনটাতে হয়েছিল ইন্ডাস্ট্রিগুলোকে কত বেশি স্মার্ট এবং অটোমেটেড করা যায়। এবং এই ইন্ডাস্ট্রিগুলোকে যখন আমি স্মার্ট আর অটোমেটেড করতে যাব, তাহলে ওই ইন্ডাস্ট্রিগুলোর প্রতিটা প্রসেসের স্টেপে আমি ইনর্মাস অ্যামাউন্টের কিছু ডাটা পাবো, এবং ওই ডাটাগুলো অ্যানালাইসিস করে আমি আমার ওভারঅল বিজনেসটাকে ইম্প্রুভ করতে পারবো। ঠিক এই কারণেই আজকে পৃথিবীর সব জায়গায় ডেটা সায়েন্টিস্টদের খুবই ডিমান্ড। ডেটা সায়েন্টিস্টদের এই হায়ার ডিমান্ডের একমাত্র কারণই হলো তারা ডেটাকে ইউজ করে একটা বিজনেসের বিভিন্ন দিক পর্যালোচনা করে, বিশ্লেষণ করে এবং ওই বিজনেসের ডেভেলপমেন্টে সহায়তা করে। এবং এটার যে ইম্প্যাক্ট, এটার ইম্প্যাক্ট বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যদি এখন বড় বড় টেক কোম্পানিগুলোকে দেখি, ওই টেক কোম্পানিগুলা ইউজার ডাটা থেকে শুরু করে সব ধরনের ডাটা ইউজ করে ইউজারকে কাস্টমার সার্ভিসগুলো দিচ্ছে, এবং এটার বিপরীতে তারা প্রচুর মুনাফা অর্জন করতেছে। তাহলে আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছি, আমরা কিছুদিনের মধ্যে যে কোনো একটা কোম্পানিতে চাকরি করব, বা কেউ কেউ হয়তো আমরা অলরেডি চাকরি করতেছি এবং কিছুদিনের মধ্যে আমরা একটা ডিসিশন মেকিংয়ের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাই যাব, তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় যখন আমি পৌঁছাবো, তখন বিভিন্ন ডিসিশন মেকিং করার জন্য আমার প্রচুর ডেটা অ্যানালাইসিস করতে হবে, এবং ওই ডেটা থেকে আমাদের ইউজফুল ইনসাইটগুলো বের করতে হবে। আলটেরিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে ঠিক এই জিনিসটাকে অ্যাড্রেস করে ডেটা অ্যানালিটিক্স ফর ইঞ্জিনিয়ারিং নামে একটা ওয়েবিনার আয়োজন করা হয়েছে, যে ওয়েবিনারে আমরা আলোচনা করব যে এই ডেটা অ্যানালিটিক্স কী জিনিস, এবং এই ডেটা অ্যানালিটিক্সটাকে আমরা বিজনেসের বিভিন্ন কাজে কীভাবে ইমপ্লিমেন্ট করব, এটার ফান্ডামেন্টালগুলো কী কী, এটার যে প্রসেস আছে অ্যানালাইসিস প্রসেসগুলো কী কী, এবং এটার রিয়েল অ্যাপ্লিকেশন কী, এবং এটা ছাড়াও এখানকার যে ফান্ডামেন্টাল স্কিলগুলো আমাদের দরকার, ওই স্কিলগুলো আমরা ডেভেলপ করার জন্য কী করতে হবে, বা একজন নতুন ছাত্র যে হচ্ছে ডেটা অ্যানালিটিক্সে আগ্রহী, তার এখন কী ধরনের ট্রেনিং দরকার বা কী ধরনের টপিক নিয়ে তার পড়ালেখা করা দরকার, এটা করার জন্য আমরা আলটেরিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে একটা ওয়েবিনার আয়োজন করছি, এবং আমি সবাইকে এই ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য স্বাগতম জানাই। ধন্যবাদ।